পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 36,570 মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে ফিরেছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি জাহাজ। মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের আউটরেজে এসে পৌঁছায়। বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার অ্যাঙ্করেজে নিয়ে আসা হচ্ছে। এটি তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জাহাজটি ইনার অ্যাঙ্করেজে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। এর আগে গত 22 জুন 41,207 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এথেনা নামের আরও একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে 25 জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। গত 5 জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আপু আপু, মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।